অশোক কক্সবাজার আদর্শ কামিল মাস্টার্স মাদ্রাসায় ছাত্রীদের যে অবরোধ, সেই অবরোধে প্রায় 1 ঘন্টা পর্যন্ত সড়ক অবরোধ ছিল, যান চলাচল বন্ধ ছিল। এখন 1 ঘন্টা পরে কিছুটা স্বাভাবিক হয়েছে। এখনো পর্যন্ত যে প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে ছাত্রীরা আন্দোলন করছে সেটি এখনো পর্যন্ত অব্যাহত আছে। তবে এর মধ্যে রয়েছে 2 ধরনের মন্তব্য। আমরা জানি এখানে আবাসিক এবং অনাবাসিক ছাত্রীদের যে দাবি সেগুলোই আমরা শুনছিলাম, এবং একই সাথে এখানে ইউনু মহোদয় এবং এই সাথে জেলা শিক্ষা অফিসার এবং সেই সাথে মাধ্যমিক অফিসার সহ অন্যান্য আমরা কথা বলতে চাই। এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা আছে এবং এখানে যেসব মেয়েরা আছে তাদের সাথে আমরা কথা বলতে চাই। আমরা একটু দেখাতে চাই এখনো পর্যন্ত তারা প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে এখানে অবস্থান করছে। তারা সড়ক থেকে কিছুটা আশ্বস্ত হয়ে তারা তাদের মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থান করছে। অনেকে অসুস্থ হয়ে পড়ছেন সেরকমই আমরা দেখছি, এবং একই সাথে এও বলে রাখি এখানে আবাসিক এবং অনাবাসিক ছাত্রীদের দুই পক্ষেরই অবস্থান আছে। এবং মাদ্রাসার ভেতরে যারা আছে আবাসিক ছাত্রী তারা বলছেন প্রিন্সিপাল খুবই ভালো মানুষ এবং তারা তার পদত্যাগ চান না, এবং এখানে বাইরে যারা আছে তারা তাদের পদত্যাগ চায়। আমি একটু কথা বলতে চাই, এখানে অনেক শিক্ষার্থীরা এখনো পর্যন্ত অবস্থান করছে। আমি একটু কথা বলতে চাই, আসলে আপনাদের কি কি কিসের দাবি? আমরা প্রিন্সিপাল বলে পদত্যাগ করার জন্য দাবি করতেছি। উনি আমাদের উপর অনেক অত্যাচার করতেছে, উনি আমাদের কিরকম করছে দেখেন দেখেন। আমরা হচ্ছে আজকে কতগুলো অভিযোগ নিয়ে গেছিলাম, আজকে অভিযোগ কতগুলো লিখছিল, তো উনাকে অভিযোগ যখন দিয়েছিল তখন উনি বলতেছে যে উনি নাকি যতদিন বেঁচে থাকবে ততদিন এই মাদ্রাসার মধ্যে থাকবে, পদত্যাগ করবে না। আর উনাকে যখন অভিযোগ গুলো দিয়েছিলাম উনি বলতেছে যে এখানে নাকি আমাদের কতগুলো শিক্ষক যার সন্তান আছে ওরা নাকি আমাদেরকে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য নাকি গিয়া করতেছে ওখান থেকে। হ্যাঁ, আর এখানে হচ্ছে ওয়াশরুমের কোন জ্ঞানে আদর্শ বালিকা নালা বালিকা যে যে নোংরা পরিবেশ এখানে যারা হোস্টেলে তাকে হারিয়ে আর কি। আমরা আর একটু কথা বলতে চাই, এখানে অনেকেই আছে এখানে আমরা একটু কথা বলতে চাই। এখানকার সবকিছু দূষণীয়, এখানে কিন্তু শিক্ষার্থী কিছু টিচার আছে যারা এই ফরিদ আহমদ চৌধুরীকে বারবার বাড়াইছে, প্রথমে ফরিদ আহমদ চৌধুরী, তারপর এই সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের বিচার চাই। আমরা এই মাদ্রাসাটাকে আবার নতুন করে করতে চাই, আমরা এখানে পড়াশোনা করতে আসছি, কোনো রং তামাশা দেখতে আসি নাই। আমরা কথা বলছিলাম, এখানে আন্দোলনরত অনেক শিক্ষার্থীরাই আছে। আমি একটু ভিতরের দিকে যেতে চাই, সেখানেও আবার আবাসিক যারা আছে অর্থাৎ এখানে হোস্টেলে যারা থাকেন সেই সব শিক্ষার্থীরাও আছে, আমরা তাদের সাথেও কথা বলবো। এর আগে একটু জানিয়ে রাখি আপনাদেরকে, এখানে জেলা শিক্ষা কর্মকর্তা সেই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা আছেন তারাও এখানে অবস্থান করছে। আমরা তাদের সাথেও কথা বলেছি, একই সাথে মাদ্রাসার দায়িত্বরত যিনি আছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার সাথেও কথা বলছি, তারা বলছেন এটি ট্রাস্টির তাদের সিদ্ধান্তের ভিত্তিতে আসলে পদত্যাগ করবেন সেরকমই বলছেন, এবং একই সাথে ছাত্রছাত্রীদের যেই দাবিগুলো আছে সেগুলো মেনে নিয়ে একটি সিদ্ধান্তের মধ্যে যাবেন সেরকমই আমাদেরকে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সেরকমই আমরা জানি। তবে দুই পক্ষের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, এবং একই সাথে এখানে যারা ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছে সেই সব সমন্বয়করাও এখানে অবস্থান করছে, তারাও বৈঠক করছে। আমরা একটু কথা বলতে চাই, একটা দরখাস্ত দেখতে গেছে ইন্টারের মেয়েরা, সে দরখাস্তের মধ্যে
সব মানে মাদ্রাসার অভিযোগ মানে কতগুলো অভিযোগ আছে, ফ্যান, লাইট, হোয়াইট বোর্ড এগুলো নিয়ে অভিযোগ করতে গেছে, মানে এটা মানে কর্তৃপক্ষের প্রিন্সিপাল হুজুরের কাছে মানে প্রিন্সিপাল স্যারের কাছে যাবে এরকম। এরপর কতগুলো টিচার গিয়ে সবাই ওদেরকে উৎসাহ দিছে, উৎসাহ দেওয়ার পরে প্রিন্সিপাল হুজুর পরে দেখেন ওদেরকে ডেকে এনে ওখানে ক্লাসরুমে ঢুকাইছে, হুজুরা বলতেছে কথা সব মানে কেউ বলতেছে আর কেউ বলতেছে না, সেরকম গন্ডগোলের মধ্যে কতগুলো টিচার গেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সেই সাথে জেলা শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং একই সাথে মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছে তারা একটি বৈঠকে বসেছেন এবং সেই সাথে ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে সেসব সমন্বয়করাও সেখানে আছেন। তারা বলছেন যে এই বৈঠকের পরে হয়তো বা এটির সুষ্ঠু সমাধান আসতে পারে, সেরকমই আমাদেরকে বলা হয়েছে, এর আগে আমরা কথা বলছিলাম। তবে এখন পর্যন্ত সড়ক অবরোধের যে অবস্থা সেই সড়ক অবরোধ ছেড়ে দিলেও তারা মাদ্রাসা আঙি নেয় এখনো পর্যন্ত অবস্থান করছে, সেরকমই আমরা দেখছি এবং বিপক্ষেরই যে উত্তেজনা সেটি এখনো পর্যন্ত কমেনি। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম কক্সবাজার আদর্শ কামিল এবং মাস্টার্স মাদ্রাসার যে শিক্ষার্থীরা আছে তাদের আন্দোলন এবং সেই সাথে অবরোধ এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা সেই সব বিষয়গুলো দেখানোর চেষ্টা করছিলাম। একেবারে কক্সবাজারের যে প্রধান সড়ক সেটি বাস স্ট্যান্ড থেকে বাংলাবাজার এবং